ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পরীক্ষা যেহেতু সামনে অতি সন্নিকটে চলে এসেছে সুতরাং প্রতিনিয়ত সেভাবে নিজেকে প্রস্তুত করছেন আশা করি আপনাদের পরীক্ষাকে সামনে রেখে বিভিন্ন সময়ে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে বিভিন্ন বিষয়ের সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি হয়তো সময়ের স্বল্পতা বা নিজের ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে পর্যাপ্ত সময় দিতে পারিনি তার জন্য দুঃখ প্রকাশ করছি আজ চূড়ান্ত সাদস্যমূলক যে প্রচেষ্টা সেখানে আমরা ইসলামিক স্টাডিজ বা ইসলাম শিক্ষা প্রথম পত্রের কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো আপনারা জানেন বরাবরের মতো আপনাদের এই সাবজেক্টটাতেও আশি নাম্বারের পরীক্ষা হবে এবং তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন হয় অতি সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক অংশ মোট আশি নাম্বারের পরীক্ষা আপনাদের অনুষ্ঠিত হবে সেখানে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমি আপনাদের সামনে নিয়ে আসিনি আপনাদের ইসলাম শিক্ষা প্রথম পত্রের এখানে যে অধ্যায়গুলো রয়েছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে প্রশ্নগুলো দেয়া আছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন সেই প্রশ্নগুলো একটি চোখ বুলিয়ে নেবেন তাহলে এখান থেকে সবগুলো কোশ্চেন কমন পাবেন ইনশাল্লাহ আমি এখানে দুই ধরনের প্রশ্ন আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন দেখাতে যেয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি এবং তার সংখ্যা খুবই কম এখানে প্রত্যেকটা প্রশ্নই অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি প্রত্যেকটা বিষয়ই খুব গুরুত্ব সহকারে দেখবেন তো আমরা সংক্ষিপ্ত প্রশ্নের দিকে চলে যাই সংক্ষিপ্ত প্রশ্ন যেটা রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে আমি মোট নয়টা সংক্ষিপ্ত প্রশ্নকে সামনে নিয়ে এসেছি এবং কয়েকটা আয়াত রয়েছে সেটা এর সাথে পরবর্তীতে আমি এটা অ্যাডজাস্ট করে দিয়েছি এটা আপনারা একটু দেখে নেবেন প্রথম যে সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের পড়তে হবে সেটা হচ্ছে ওহিনাজিলের পদ্ধতি আলোচনা করো আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন ওহিনাজিলের পদ্ধতি আলোচনা করো দুই নম্বর যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা কাতেবি ওহি কারা এখানে আর একটু থাকতে পারে কাতিবি ওহি কারা দশজন পরিচয় দাও বিষয়টা একটু মাথায় রাখবেন আবার বলছি কারা এবং কয়েকজন কাতিবি পরিচয় দাও এই দুটো সংক্ষিপ্ত প্রশ্ন ওহির নেওয়া হয়েছে প্রথম অধ্যায় থেকে এটা প্রথম অধ্যায় আপনারা এর সমাধান খুঁজে পাবেন এরপর তিন নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেটা ছোরা আর নূরের সানে নজুল ও সময়কাল লিখো সূরা আন নুরের শানে নজুল ও সময়কাল লিখো প্রশ্নটি আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর চার নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা সূরা আন নুরের আলোকে পর্দার বিধান আলোচনা করো সূরা আন নুরের আলোকে পর্দার বিধান আলোচনা করো এরপর পাঁচ নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা অবিবাহিত ব্যবচারীর শাস্তি বর্ণনা করো অবিবাহিত ব্যবচারীর শাস্তি বর্ণনা করো তিন চার পাঁচ এই তিনটা প্রশ্ন নেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে এটার সমাধান দ্বিতীয় অধ্যায় খুঁজে পাবেন এরপর ছয় নাম্বার যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নটা হচ্ছে বায়াতে রেদওয়ানের গুরুত্ব বর্ণনা করো বাইয়াতে হৃদওয়ানের গুরুত্ব বর্ণনা করো সাত নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন মক্কা বিজয়ের গুরুত্ব নিরূপণ করো বা মক্কা বিজয়ের গুরুত্ব আলোচনা করো এটা থাকতে পারে ছয় এবং সাত নাম্বার অর্থাৎ বাইয়াতে রিদওয়ানের গুরুত্ব এবং মক্কা বিজয়ের গুরুত্ব এই দুটো প্রশ্ন নেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে এই প্রশ্ন দুটো সমাধান তৃতীয় অধ্যায় আপনারা খুঁজে পাবেন আট এবং নয় এই দুটো প্রশ্ন নেওয়া হয়েছে দুঃখিত আট নাম্বার প্রশ্ন তৃতীয় অধ্যায় থেকে একটু দেখেন আট নম্বরে যেটা প্রশ্ন হুদাই বিহার সন্ধিকে ফাথ মুবিন বা সুস্পষ্ট বিজয় বলা হয় কেন হুদাই বিহার সন্ধিকে মুবিন বা সুস্পষ্ট বিজয় বলা হয় কেন এই প্রশ্নটি রয়েছে আপনাদের তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায় থেকে আপনারা এটা খুঁজে পাবেন নয় নাম্বার প্রশ্ন যেটা সোরা আল হুজরাতের আলোকে বিবদমান দুটি দলের দ্বন্দ্ব নিরসনের উপায় কি সুরা আল হুজরাতের আলোকে বিবদমান অধ্যায়ে পাবেন আপনাদের এখানে মোট নয়টা প্রশ্ন নিয়ে আসা হয়েছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি সংক্ষিপ্ত প্রশ্নর আরবি বাদে অর্থাৎ আয়াত ছাড়া বাংলা নয়টা প্রশ্ন এখানে রয়েছে এই নয়টা প্রশ্ন সম্পর্কে আপনারা খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে এখান থেকে কোনোভাবেই আর সংক্ষিপ্ত করা সম্ভব নয় সুতরাং সে চেষ্টাও আশা করি করবেন না তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে না এরপর আমরা রচনামূলক যে প্রশ্ন রয়েছে সেই রচনামূলক প্রশ্ন দেখার চেষ্টা করব শিক্ষার্থীবৃন্দ এরপর আমরা যে রচনামূলক প্রশ্ন রয়েছে সেই রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি এখানেও আমি বরাবরের মতো প্রশ্নের শেষে অধ্যায়ের নাম লিখে দিয়েছি যাতে আপনারা সহজেই আপনাদের বই থেকে খুঁজে বের করতে পারেন প্রথম যে রচনামূলক প্রশ্ন রয়েছে এক নম্বর সেটা আল কোরআন সংকলনের পদ্ধতি ও ইতিহাস বর্ণনা করো প্রশ্নটি আপনাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট আসবে বিষয়টি এরকম নয় এক নম্বর প্রশ্ন আল কোরআন সংকলনের পদ্ধতি ও ইতিহাস বর্ণনা করো এই প্রশ্নটা ততটা গুরুত্বপূর্ণ নয় তবে দেখে যেতে পারবেন দেখে যাবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এরপর বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে একটা প্রশ্ন আর শর্ট করার চেষ্টা করবেন না এখানে দুই নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে নারী নির্যাতনের কারণ ও নারী নির্যাতন প্রতিরোধে সুরা আন নূরের বর্ণিত বিধানসমূহ আলোচনা করো এটা নেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে আবার বলছি নারী নির্যাতনের কারণ ও নারী নির্যাতন প্রতিরোধে সুরা আন নূরের বর্ণিত বিধানসমূহ আলোচনা করো নেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে এরপর তিন নাম্বার যে রচনামূলক প্রশ্ন তিন নাম্বার রচনামূলক প্রশ্ন ইফ বলতে কি বোঝো ইফ বলতে কি আন বোঝা আলোকে ইফ আলোচনা করো। এই প্রশ্নটা নেওয়া হয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে চার নাম্বার যে রচনামূলক প্রশ্ন আপনাদেরকে পড়তে হবে সেটা হুদাই বিহার সন্ধির গুরুত্ব আলোচনা করো প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে শুধুমাত্র এক বাদে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সব প্রত্যেকটা কোশ্চেনই আসার মতো তবে এক নম্বর কোশ্চেন যে দেখে যাবেন না বিষয়টি সেটা নয় অবশ্যই সেটা দেখে যাবেন চার নাম্বার যে রচনামূলক প্রশ্ন সেটা হচ্ছে হুদাই বিয়ার সন্ধির গুরুত্ব আলোচনা করো হুদাই বিয়ার সন্ধির গুরুত্ব আলোচনা করো প্রশ্নটি নেওয়া হয়েছে তৃতীয় অধ্যায় থেকে চার নাম্বার যে রচনামূলক প্রশ্ন রয়েছে সেটা ছোরা আল হুজরাতের আলোকে বিবদমান দুটি দলের নিরসন দ্বন্দ্ব নিরসনের উপায় আলোচনা করো আবার বলছি পাঁচ নম্বর সুরা আল হুজরাতের আলোকে বিবদমান দুটি দলের দ্বন্দ্ব নিরসনের উপায় আলোচনা করো এই প্রশ্নটি কিন্তু নেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে এরপর ছয় নম্বর যে রচনামূলক প্রশ্ন রয়েছে আপনাদের জন্য সেটা সুরা হুজরাতের আলোকে একজন প্রকৃত মমিনের বৈশিষ্ট্য আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন সুরা হুজরাতের আলোকে একজন প্রকৃত মমিনের বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটাও নেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে এখানে মোট লিখিত ছয়টা অংশ রয়েছে অর্থাৎ ছয়টা বাংলাতে লেখা যাবে এমন ছয়টা রচনামূলক প্রশ্ন দেখানোর চেষ্টা করেছি এখানে আবার বলছি এক নাম্বার একটু কম গুরুত্বপূর্ণ তবে দেখে যাবেন বাকি যে পাঁচটা রয়েছে সেখান থেকে সংক্ষিপ্ত করার কোনো সুযোগ কিন্তু নেই আর আপনাদের রচনামূলক অংশে কিছু আয়াত রয়েছে সেই আয়াতগুলো আমি এই ভিডিওর সাথে সেগুলো আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি আপনারা একটু দেখে নেবেন এখানে রচনামূলক প্রশ্নগুলো আমি আর একটু দেখানোর চেষ্টা করি ন্দ আপনারা রচনামূলক যে প্রশ্ন রয়েছে সেটি এক নজরে দেখতে পাচ্ছেন এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন আশা করি সেভাবে নিজেকে প্রস্তুত করবেন এবং যে প্রশ্নগুলো আজকে দেখানো হয়েছে প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সে অনুসারে নিজেকে প্রস্তুত করবেন ভালো থাকবেন আর ইসলাম শিক্ষার দ্বিতীয় যে পত্রটা রয়েছে সেটা আগামীকাল ইনশাল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করতে পারব ভালো থাকবেন আসসালামু আলাইকুম